স্বেচ্ছাসেবী সংস্থা 91-র পক্ষ থেকে শুরু করা হলো খড়দহে অসহায়ের হেসেল কর্মসূচি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কোলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। প্রতিদিন সকল অসহায় মানুষের হাতে উঠুক গরম ভাতের গন্ধ, এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংস্থা 91-র সমাজসেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুরু হলো খড়দহ রেল স্টেশনের 1 নম্বর টিকিট কাউন্টারের সামনে অসহায়ের হেসেল কর্মসূচি। 1 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মসূচি লাগাতার চালিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছেন 91-র সমাজসেবা প্রতিষ্ঠানের সদস্যরা। কর্মসূচির প্রথম দিন উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন খড়দহ পৌরসভার পৌরপিতা স্নেহাশিস পাল ও চিন্ময় কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন শিবনাথ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন চট্টোপাধ্যায় সহ স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। প্রথম দিন 50 জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে তুলে দেওয়া হয় রাতের খাওয়ার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দহ পৌরসভার পৌরপিতা স্নেহাশিস পাল, চিন্ময় কুমার দাস এবং স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সুরজিৎ সিংহ জানান, দেখুন এই উদ্যোগটা সত্যি বলতে সুরজিৎদের সাথে কিছুদিন আগে যখন কথা হয়, সুরজিৎদার কথাটা শুনে আমি বললাম যে এটা তো খুব ভালো উদ্যোগ। আসলে স্টেশনে যারা থাকেন আমরা দেখি বিভিন্ন অনুষ্ঠানে অনেকেই তাদেরকে সাহায্য করেন, কিন্তু এক মাস ব্যাপী এই ঠান্ডার সময় মানুষগুলোর মুখে গরম ভাত তুলে দেওয়ার যে পরিকল্পনা, তো সত্যি একটা অভাবনীয় প্রয়াস। এটাকে 91-র মানেই খড়দার সংস্কৃতি, 91-র যেভাবে কাজ করে যাচ্ছে, আমরা যারা খড়দাবাসী হিসাবে আমাদের অহংকার, মানুষের স্বাধীন হয়েছে দেশ অনেকদিন আগে। প্রকৃত স্বাধীনতা বলতে আমরা বুঝি যখন যেখানে অনাহার থাকবে না, অনিদ্রা থাকবে না, অপুষ্টি থাকবে না। তাও আমরা দেখি কিছু মানুষ সত্যি সত্যি প্রকৃতভাবে কখনো দুমুঠো ভাত পায় না। এই পিছিয়ে পড়া মানুষের জন্য 91-র যে প্রকল্প নিয়েছে অসহায় হেসে, আমরা একজন সাধারণ শুধু নাগরিক হিসাবে গর্ব অনুভব করছি এবং একজন পুরোপিতা হিসাবে 91-র পাশে সবসময় থাকবো। আজকে 50 জনের হাতে ভাত, মাছের তরকারি, চাটনি, মিষ্টি দিয়ে আজকে আমরা এটা শুভ উদ্বোধনের মুহূর্ত আজকে আমরা রইলাম, আপনারাও দেখতে পেলেন। প্রায় 50 জনের হাতে আমরা অসহায় মানুষের হাতে আজকে রাত্রিরে আহারে খাবারটা আমরা তুলে দিলাম। অবশ্যই ম্যাডাম, তো আজকের থেকে আমরা অসহায় হেসেল বলে আমরা একটা প্রকল্প চালু করেছি। আমাদের যা মূল স্লোগান হচ্ছে প্রতিদিন সকল মানুষের হাতে উঠুক গরম ভাতের গন্ধ, এই স্লোগানকে সামনে রেখে আমরা চাইছি যে প্রতিটা মানুষ যাতে অন্তত দুবেলা দুটো ভাত খেতে পারেন, কেউ যাতে অনাহারে না থাকেন, সেই চেষ্টাটাই আমরা করছি। এটা এখন লাগাতার প্রতিদিনই চলবে, প্রত্যেক দিনই খড়দহ স্টেশনে রাত্রি 8টা থেকে আমরা দেব। আমরা এখন 50 জন করে দেব, যত দিন যাবে যত মানুষের এটা চাহিদাটা বেড়ে যাবে আস্তে আস্তে করে আমরা সেটা বাড়াতে থাকবো। আপনারা লকডাউনে দেখেছেন যে আমরা টানা 35 দিন খড়দহ স্টেশনে প্রায় ঘরে বাড়ে ব্যস্ত মানুষের হাতে আমরা খাবার তুলে দিয়েছিলাম, তো এবারেও আমরা ধাপে ধাপে আমরা জিনিসটা বাড়াতে থাকবো। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।